السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে 10 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এই দোয়ার বিশেষ তিনটি ফজিলত রয়েছে চলুন আমরা সেই ফজিলতগুলো আগে জেনে নেই এরপর আমরা দোয়াটি শিখে নেব প্রথমটি হলো পৃথিবীতে যত প্রকার মানুষরূপী শয়তান আছে অথবা যারা শয়তানের চরিত্রের তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি শুধু মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 10 বার পড়বেন তাহলে সকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনাকে পাহারা দিবে আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিবেন আর সেই ফেরেশতা আপনাকে পাহারা দিতে থাকবে অর্থাৎ সমস্ত মানুষরূপী শয়তান অথবা জিন শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন দুই নাম্বার হচ্ছে আপনার আমলনামা থেকে 10টি সগীরা গুনাহ কেটে দেয়া হবে সুবহানাল্লাহ তিন নাম্বার হলো 10 জন ঈমানদার গোলাম মুক্ত করার সওয়াব পেয়ে যাবেন অর্থাৎ দান সৎকার চেয়ে শতগুণ বেশি সওয়াব হাসিল হয়ে যাবে এটি হলো তিরমিজি শরীফের 3534 নম্বর হাদিস হাদিসটি হলো হযরত উমারাহ ইবনু সাবিব আশ-শাবারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার নিরাপত্তার জন্য ফেরেশতা প্রেরণ করেন যারা তাকে শয়তানের ক্ষতি থেকে ভোর পর্যন্ত নিরাপত্তা দান করে মহান আল্লাহ তাআলা তার জন্য 10টি পুণ্য লিখে দেন এবং 10টি গুনাহ মাফ করে দেন এর সাথে সাথে 10 জন ঈমানদার দাস মুক্ত করার সওয়াব দান করা হয় সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা দোয়াটি শিখে নিই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير প্রিয় দর্শক আবেগ মিশ্রিতভাবে এই দোয়াটি আপনারা বারবার পড়বেন প্রিয় দর্শক মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 10 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক মর্যাদা ও সম্মান দান করবেন এবং আল্লাহ আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন সুবহানাল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন